গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 100,000 টাকায় সমাধান হয় না। গরিবের জামায় ময়লা লাগছে নিজে ধুইয়া নিল, বড় লোকের জামায় ময়লা লাগলে নিজে ধোয়ার কায়দা নাই, কাজের লোক লাগবে, গরিবের সন্তান লাগবে, ধুইয়া দে। আমি রাস্তা দিয়ে গেলাম, গরিব রিক্সায় উঠলাম, চাক্কা নষ্ট হয়ে গেল, 2 কিলোমিটার হেঁটে চলে যাব, কিন্তু একজন বড় লোক যাওয়ার কোনো উপায় নাই, না পিছে যেতে পারে না সামনে যেতে পারে। তাহলে যার টাকা যত বেশি তার অভাব তত বড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দিয়ে ব্যালেন্স করে দিলেন সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য। ও বান্দা, টাকার বাহাদুরি করবি না, তুই দুর্বল। টাকার মাস্তানি করে যদি বলো আমি ঘরের মধ্যে টাকার বাহাদুরি করে আমি আরামে খানা খাবো, গরিবের কাছে হাত বিছাইব না। সব গরিবেরা যদি কয় কোনো মাছ আর আগামীকাল থেকে আমরা নদীর মধ্যে গিয়া ধরব না, কোন বান্দার ক্ষমতা নাই ইলিশ মাছ দিয়া খানা খাবে। আর আমরা যারা মাছ ধরাম গো কাছে আইনা দেয়, ওরা মাইয়া ভোলার থেকে বিদায় নিয়ে সাগরে যায়, বিদায় নিয়ে যায়, আর আসতে পারি নাও আসতে পারি বিদায় দে, দিন নাই রাত নাই কষ্ট করে 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 মাছ ধরি আসলো, আমরা ওদেরকে মানুষই মনে করি না। এরম গাদ্দার আছে না নাই? আরে ও কি করে মাছ ধরে, ছি ছি ছি, এ থার্ড ক্লাসের মানুষ। আহ, আবার মাইক পাইলে স্লোগান দেয়, আল্লাহরে ভালোবাসতে চাইলে মানুষকে ভালোবাসিও, মজার স্লোগান। মানুষকে ভালোবাসা মানি ওরে যেই গরিব আমার উপকার করলো তারে ভালোবাসতে হবে বেশি, কারণ গরিবের দিল থেকে নরম, দোয়া করলে কবুল। এজন্য স্পষ্ট রসুল হাদিসে বলেন, বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। কয় বছর আগে এই কথা শুইনা নবীর সাহাবী ওসমান গনি তো ধনী, ওসমান গনি শ্রেষ্ঠ ধনী। নবী কয় ওসমান কয় আমার উপায় কি? ওসমান নবী কয় তুমিও 500 বছর পরে, তোমার যে টাকা পয়সা কামাইছো এটি দুদুকের কাছে হিসাব দেওয়া লাগবে না, নাইলে বেতের বাড়ি উভয় আছে নি, এত টাকা পাইছো কই, এত বিল্ডিং, এত বাড়ি, এত গাড়ি, এত কিছু হিসাব দাও, দুদুকের নোটিশ। আল্লাহ কয় দুনিয়াতে যদি তোর হিসাব দিতে হয় আমি তোরে এমনি ছাইরে দেব। এই জন্য হাদিস শরীফে আছে, মানুষকে দাঁড় করায় 5টা প্রশ্ন করবে, এটা তো সবাই জানেন কমন 5টা প্রশ্ন। তোমার যৌবনটা কিসে কাটাইছো, ঠিক না? মালের ব্যাপারে প্রশ্ন 2টা, কেমনে মাল অর্জন করছো, কেমনে মাল ব্যয় করেছো, প্রশ্ন মাল নিয়ে প্রশ্ন হবে 2টা। অর্ধজাহানের খলিফা হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এন্তেকালের পরে কেউ স্বপ্ন যোগে দেখানো হলো ওমর কবরের কি হালাত, ওমর কয় 10 বছর হইছে কবরে এখনো সুয়াল জবাব হয় নাই, মাত্র 10 বছর রাষ্ট্র চালাইছি, কেমনে তার হিসাব শেষ করলাম। ওমর একটা বাতি জ্বালায় কি যেন লেখতেছেন, ভিতরে সন্ধ্যাবেলা একজনায় সালাম, খলিফাতুল মুসলিমিন একটু কথা, কয় কি রাষ্ট্রীয় না ব্যক্তিগত, কয় ব্যক্তিগত, আস্তে বাতিটা নিভাই দিছেন, নিভাই দিছেন কেন, কয় এই বাতি রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ব্যক্তির কাজে ব্যয় করা হারাম। কেসে ওমর কোনো বডিগার্ড নাই, অর্ধ দুনিয়ার বাদশাহ কোনো বডিগার্ড নাই, দুশ্মনে কয় এই সুযোগ তো ছাড়া যায় না, ওমরের মার মারবি কেমনে, শয়তানও বলে ওমরের ভয় পায়, যেই রাস্তায় ঢুকে ওমর শয়তান টের পাইলে আরে দৌড়, কে আইয়ে কয় ওমর। এবার চিন্তা করেন তো, 1 মিনিট বালিশে মাথা লাগায় যেটা কেমন মানুষ যে শয়তান ভয় পায়, আঙ্গো বাঙালি এক চালাকে কয় আমারও শয়তান ভয় পায়, কেন কয় আমি ওর থেকে বড় শয়তান, আমি এই পরিমাণ আকাম করি শয়তান জানি না যে এই রকম একটা আকাম জমিনে আছে, তো কি পরিমাণ আমি শয়তানের থেকে বড়। সেই ওমর কোন পাহারাদার নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই,
দুশ্মন তরবারি নিয়ে রেডি, এবার ওমরেরে মারবে একা পাইলে। হঠাৎ দেখে চেটিয়াল এক ময়দানে, খোলা ময়দানে ওমর ঘুমায়, পাহারাদার নাই, অর্ধ জাহানের খলিফা। দুশ্মন তরবারি নিয়ে যাইতেছে, যত আগায় তত ভয় বাড়ে শরীর কাঁপে। কাছাকাছি গিয়া দেখে ওমরের পাহারাদার যদি কেউ নাই, তবে জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার হয়ে যাবে, গোটা দুনিয়া তার হয়ে যাবে। সাহায্য ছাড়া চলা যাবেই না, যে বলবে আমি কারো সহযোগিতা নিব না, খোদার কসম ওর জিন্দেগি পঙ্গু। তবে সাহায্য নিব কার থেকে? ওলামায়ে কেরাম বলেন, তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নাও। এক, যার পেছনে টান নাই। দুই, যার অভাব নাই। পৃথিবীতে একটা মানুষও পাবেন না যার অভাব নাই। পিসাব আছে না অভাব নাই এরকম পিসাব? কোন অভাব আছে কিনা জানি না, তবে মুরিদেরটা খাইয়া পেট মোবারক আটলান্টিক মহাসাগর বানাইছে, মুরিদের টাকা খাইয়া পীর সাহেব বিশাল অট্টালিকা বানাইছে। এরকম ভিড় আছে না নাই? এক গরিব মুরিদ কোন রকম একটু জমিন কিনছে, এটারে বুঝাই শুনে পিসাব নিয়ে গেছে। এখন তার হই মারেফতের কোনো কারবার নাই। পৃথিবী এমন আপডেট হয়ে গেছে, রাতের অন্ধকারে কি করবি সব রেকর্ড হচ্ছে। পাঁচ বছর আগে আকাম করছে জামালপুর গিয়া এক মেয়েকে হত্যা করেছে, পাঁচ বছর পর ধরা খাইয়া জজের সামনে হাজির। জজ সাহেব কয়, তোমার ফাঁসি এখন কিছু বলবানি? কয়, হ্যাঁ বলবো। কি বলবা? কয়, পাঁচ বছর আগে অন্যায় করছি, একটা মেয়েকে আমি হত্যা করেছি জামালপুর জেলার দানের খেতে, কেউ ছিল না পৃথিবীর, আপনারা পাঁচ বছর পর টের পাইলেন কেমনে? আমার মাইরা ফেলাইবেন তো জানি, তবে এটা জানার দরকার। বুঝেননি কিছু কি? একেবারে হেলমেট মুখোশ পইরা কালো কাপড় বাইন্দা, অন্যায় করার পরেও সোনার বাংলার মতো দেশের মধ্যেও জামিন পাওয়ার উপায় নাই, ধরা খাইয়েই যায়। দুনিয়ার হালাত যদি এমন হয়, আখেরাতেরটা কেমন হবে? দুনিয়া আল্লাহ দেখাইতেছে, অন্যায় করিয়া কেউ পার পায় না, আজ না কাল বিপদের মালা গলায় এসে যায়, কেউ পার পায় না। আল্লাহ দুনিয়ায় চোখের সামনে দেখায়। অতএব এই দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। তিন নাম্বার দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাও। তিন নাম্বার দুর্বলতা নাই, সেই দুর্বলতা হলো স্বার্থ। জমিনে একটা মানুষ খুঁজা বের করেন যে যার স্বার্থ নাই, আসেনি থাকলে বলেন তো, কেউ মুরব্বীরা কথা বলেন? আমি দুইজন পাইছি যার কি নাই, কথা বলেন না কেন? স্বার্থ নাই। দুইটা লোক পাইছি যার কোনো স্বার্থ নাই। ভেবেছিলাম একজন আমার বাবা, একজন আমার মা, কিন্তু সোনার বাংলায় প্রমাণ করে দিয়েছে সে মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। মা স্বার্থের টানে সন্তানের করেছে জবাই, বাবায় করেছে সন্তানকে জবাই। এই ঘটনা সোনার বাংলায় আছে না নাই? যান প্রত্যেকটা থানার ডায়েরি তালাশ করেন, অনেক সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, থানার ডায়েরি তালাশ করেন। তাহলে ফাইনাল কি বের হলো? পিছনে টান নাই এমন কোনো মানুষ নাই, অভাব নাই এমন কোনো মানুষ নাই, স্বার্থ নাই এমন কোনো মানুষ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তিনি আছেন একজন আমার আল্লাহ। বলেন আমার আল্লাহর পিছনে টান আছে? মাইয়ে হলো আসেনি যে আব্বু আমার কিছু দাও? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর পেছনে কোনো টান নাই। ছেলে মেয়ে নাই যে বলবে আমাকে কিছু দাও, স্ত্রী নাই বলবে কিছু দাও। যেমন খ্রিস্টান ধর্মের অনেকে বলে আল্লাহ তাআলার বউ হলো মারিয়াম, ঈসার মা, ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। ইয়ে না
খ্রিস্টানদের এক দল কয়, আর এক দল কি কয়, ঈশার যেহেতু বাবা নাই যারর সন্তান। আল্লাহ তাআলা বলেন আমার কোন ছেলে নাই মেয়ে নাই, আমি এক। কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদিরা ও খালিকাস। আল্লাহ তাআলা বলেন আমার পেছনে টান নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহ স্বার্থপর হইতাম আমার দেওয়া নিয়ামত ভোগ করার পর, যারা আমি আল্লাহর মহব্বতের ঘরে আগুন লাগাই, আমি আল্লাহর হুকুম মতো চলে না, আমি আল্লাহ এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বার্থ নিয়ে কাউকে মহব্বত করি না, নিঃস্বার্থে মহব্বত করি। যে আমারে মানে তারও আমি যেই পানি দেই, যে মানে না তারও সেই পানি দিলাম, যে আমার শুকর আদায় করে তারও যেই গাছের ফল দেই, যারা আমার শুকর আদায় করে না তাদেরকেও সেই ফল খাওয়ার সুযোগ দিলাম, যেই নদীর মাছ মুমিনেরা খায় যারা আল্লাহকে মানে না তাদেরকেও মাওলায় সেই মাছ খাওয়ার সুযোগ দিলেন। কিন্তু আল্লাহ কয় এটাই তোর খানা ফাইনাল না, আমি আল্লাহ তোর জন্য মজার খানা রেডি রাখছি জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ওখানে যখন ঢুকবি জীবনে আর বের হইতে মনে চাবে না। আমি আল্লাহ ওখানে তোমার জন্য হাজার নেয়ামতের আয়োজন করলাম, তোমার মনে চাইবে একটা ফল খাবো, দেখবা ফল সামনে হাজির, একটা ফলের ভেতরে 70 রকম মজা। আরো আস্তে করে বলেন আল্লাহ ভারবেনি 70 রকম মজাটা কেমনে সম্ভব? আল্লাহ কয় দুনিয়াতে দুই একটার নজর দেস না, একটা ইলিশ মাছ খাইতেছ কি মজা পাইছো ইলিশ খাইয়া, কয় ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম ছাড়া মাছের মজা আলাদা, মাথা খাবি মজা আলাদা, লেন্স খাবি মজা আলাদা, কোলের মাছ মজা আলাদা, পিঠের মাছ মজা আলাদা, একটা মাছে এত ধরনের মজা যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারেন, জান্নাতে নিয়ে কেন আল্লাহ 70 রকমের মজার ফল খাওয়াতে পারবে না? কাদেরে কুদরত তুদারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। জান্নাতে একটা ফল খাইয়া পেটটা ভারী হইব মাগুরা জেলার মতো, কত বিশাল মাগুরা জেলার এরিয়া যত পেট অত বড় ভারী, একটা ঢেকুর দিবে পেট আগের মতো হয়ে যাবে, কোনো বাথরুম নাই কিচ্ছু হবে না, জান্নাতে কোনো দিন কোনো যুবক বুড়া হবে না, যুবতী বৃদ্ধা হবে না, ওখানে শান্তি আর শান্তি আর শান্তি। সেই জান্নাতটা যদি পেতে চাও দুনিয়াতেই জান্নাতের টিকিট নিয়ে নাও, কেমনে? বিড়ি টানবা বেশি, হ্যাঁ গাঞ্জা খাইবা, ইয়াবার ট্যাবলেট খাইবা। ও বান্দা দুনিয়াতেই যদি জান্নাত চাও দুনিয়াতেই জান্নাতটা কামাই করিও, জান্নাত কামাই করার জন্য মাওলানা হওয়া লাগবে না, ভালো করে মনে রাখো যুবকেরা, ওই জান্নাত পাওয়ার জন্য তোমাকে টাইটেল পাস করা লাগবে না, কোরআনের হাফেজ হওয়া লাগবে না, বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো, তুমি কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তারপরও জান্নাত রেডি। জান্নাত পাওয়ার জন্য তোমার কোনো টাইটেল দরকার নাই, তোমার কাজ হলো আমার মাওলার মোহব্বত নিয়ে পাঁচ বেলার নামাজ পড়বা, মানুষের হক আদায় করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কলেজ ভার্সিটিতে পড়ো, ওখানে পড়ার পরেও তুমি জান্নাত পেয়ে যাইবা। বেহেশত আজা কে আজারে নবাসত কাছে রাবা কাছে কারে নবাসত। দুনিয়াতে থাকিয়া জান্নাতের কাজ করো। ও যুবকেরা, তোমার মতো যুবক সন্তানেরা স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই? বাসায় গিয়ে একটু এক মিনিট চিন্তা করিও, তোমার কপাল এত পোড়া কেন, তোমার কপালে কার বড়দোয়া লাগছে,
তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তোমার লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়িয়া নামাজ সারে না, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে এক বেলার নামাজও সারে না, তুমি কেন পারবা না রে বাবা? চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজি, কোটি টাকার ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও সারে না, বলো বাবা তুমি কেন আমার মাওলারে সেজদা দিতে পারো না? মনে মনে ভাবছো হুজুরদের কথা বুঝি মিথ্যা, ঠিক আছে আমি এক মিনিটের জন্য মেনে নিলাম, হুজুরদের কথা তোমার আর মানা লাগবে না, তবে তোমার বিবেক আমার মাওলা দান করেছেন ওই বিবেকটার কাছে প্রশ্ন রেখে গেলাম, বলো বাবা আমার মাওলার কোরআনটাও কি মিথ্যা? সত্য কত পারছেন সত্য সবাই বলো? এবার আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, ওই কোরআন শরীফের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই কোরআনের ভুল বের করার জন্য কত কত বেঈমানেরা 1500 বছর পর্যন্ত অপচেষ্টা করলো, আজ পর্যন্ত একটা অক্ষরের ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমানেরা মাথা নত করে মুসলমান হয়ে গেল। এখনো বলছি কেউ যদি একটা কোরআনের ভুল প্রমাণ করতে পারো এক্ষণ দাড়ি কেটে জামা কাপড় সব আগুন দিয়ে জ্বালায় দেব, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় সব পুড়ে ফেলবো, প্যান্ট শার্টটাই লইয়া নারীদেরকে নিয়ে কালকে রাস্তায় নামবো। একটা ভুল বের করে দাও কোরআন থেকে, তুমি কে? তোমার থেকে তোমার বাপদাদা 14 পুরুষের যারা মানুষ বানায় গেছে এরা বহু চেষ্টা করেও আজ পর্যন্ত পারে। সেই কোরআনে আল্লাহ স্পষ্ট বললেন যারা নেক আমল করবে তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। এবার জান্নাতটা কেমন? এতক্ষণ বাংলায় বুঝাইছি, এবার আল্লাহ কোরআনে নিজে বলেন জান্নাত কেমন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত নহর জারি হবে, দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে গিয়া যা চাইবা চাওয়ার আগে হাজির, ওই জান্নাত শান্তির ঠিকানা। এবার যারা গুনাহ করবে জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন হবে আমার আল্লাহ তাও বয়ান করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আছে না বাংলা তর্জমা বইরে দেখো মাঝে মাঝে যুবক আরবি বুঝো না বাংলা পড়িও কয় বাংলা কোরআন কেনার টাকা নাই, লাগবে না, মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও। এরপরে মাঝে মাঝে রাতের বেলা ঘুমের বিছনায় গেলে পাঁচটা লাইন বাংলায় তর্জমা পড়িয়া দেখিও মাঝে মাঝে হইল, আজকে অইলুল্লি সুরাটার তর্জমা, কালকে ভরবা বা আর একদিন সময় পাইলে ইজা জুল জিলাতিল আরুদু জিল জালাহা ওয়া আখরাজাতিল আরুদু আসকালাহা, আর একদিন যদি সময় পাও আর একটা সুরার তর্জমা পড়ো, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরা কামাল কারিআ, সব জাহান্নামের বয়ান। আজকে আমি বক্তা তুমি শ্রোতা, কি মাস্তানি বাপ ভিতরে, তুমি ডাক্তার আমি রোগী, তুমি কোটিপতি আমি ফকির, আজরাইল আসলে সব ভাব শেষ, আমাকেও তিনটা কাফন তোমাকেও তিনটা কাফন, রিক্সার ড্রাইভার মারা গেল তার কাফন তিনটা, গরিব হওয়ার কারণে একটা কমানো হবে না, এমপি সাহেব যদি মরে যায় তাকেও তিন কাফন দেয়া হবে, এমপি সাহেবের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, কি বাস্তব নেই? ওই কাফনে যেদিন ঢুকবো আমার আপন ছেলে মেয়েরা আমার বেলেট দিয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে, এরপরে সাদা কাফনে প্যাকেট বানাইয়া কেউ উপরে লাগবে না, এটা বড় হুজুরের লাশ লাগবে লাগবে না, সব এক হয়ে গেল।
এবার কবরে নেওয়ার পরে নবী বলেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار، رب العالمين غنار بزني أبنار دروازة حزير পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার যুবকেরা, ছাত্র ভাইরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের পর্দা নিষে আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, রব্বুল আলামিন যাকে কেন্দ্র করে আজকের এই দোয়ার আয়োজন, আয় আল্লাহ আমাদের মহব্বতের মানুষ এই এলাকার রত্ন এমপি মহোদয় তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আজকে তার আয়োজনে এই মাহফিল, মেহরবানি করে তার কবরকে কুদরতের দ্বারা জান্নাতের বাগান বানায় দেন, এলাকার সমস্ত কবরের আজাব মাফ করে দেন, আয় আল্লাহ যারা আছে বেঁচে হায়াত বাড়ায় দেন, রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য মায়া কি হয় না, ও আল্লাহর বান্দারা ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো, যেই মা বাবার চোখের পানির কারণে আজ আমি চেয়ারে বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারে বসছো, ওই মা বাবা জীবনটাকে বিসর্জন দিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন, ও আল্লাহ জানিনে ময়দানে কারা ইয়তিম, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের রুহের উপরে পৌঁছাইয়া দেন, জান্নাতে মর্যাদা বাড়াইয়া দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন।